হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি দিওয়ালি স্পেশাল গুজিয়া বা পেরাকি বা পেরুকিয়া। যদিও গুজিয়া বলতে আমরা অন্যরকম একটি মিষ্টিকে বুঝে থাকি আর এটিকে পেরাকি বা পেরুকিয়া নামেই জানি, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য স্টেটে এই পেরাকি বা পেরুকিয়া গুজিয়া নামেই পরিচিত। এই পেরাকি বা পেরুকিয়া বা গুজিয়া খেতে ভীষণই মজাদার আর ক্রিস্পি হয়। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই মজাদার রেসিপিটি কিভাবে সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় সেটাই আমি আজকে আপনাদের দেখাব। এরকম নতুন নতুন রান্নার সহজ ও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেল ভুড়ি ভোজের পাঠশালা সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশন সেট করে রাখুন, যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা খুব সহজেই সেটি পেয়ে যান। আজকের রেসিপির জন্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন নুন, দিয়ে দিলাম 3 টেবিলস্পুন ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে স্বাদ ও ফ্লেভার দুটোই বেশি ভালো হয়। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ান ঠিকমতো হয়েছে কিনা দেখে নিচ্ছি। খানিকটা পরিমাণ ময়দা হাতের মধ্যে মুঠো করে নিচ্ছি, দেখুন ময়দা মুঠো হয়ে যাচ্ছে। এবার চাপ দিতেই বালির মতো ঝুরঝুর করে পড়ে গেল, তার মানে ময়ান একদম ঠিক হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নিচ্ছি। রুটি পরোটার ডো যেভাবে আমরা বানাই সেই রকম ডো বানাতে হবে। ডো রেডি হয়ে গেছে, সামান্য ঘি মাখিয়ে নিচ্ছি যাতে ডোয়ের ওপরের সারফেস ড্রাই না হয়ে যায়। এবার ডোটি ঢাকা দিয়ে 30 মিনিট রেস্ট রেখে দিচ্ছি। এই সময়ের মধ্যে আমি স্টাফিং রেডি করে নেব। এখানে আমি ঘরে তৈরি করা ক্ষীর নিয়েছি 100 গ্রাম, আপনারা বাজার থেকে কেনা ক্ষীরও নিতে পারেন। ক্ষীর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ক্ষীর গ্রেট করা হয়ে গেছে। কড়াইতে 2 টেবিলস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘি গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন কাজু বাদাম কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন কাঠবাদাম কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন পেস্তা কুচি, দিয়ে দিলাম 4 টেবিলস্পুন কিশমিশ। এবার সমস্ত ড্রাই ফ্রুটস লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুটসের পরিমাণ দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিলস্পুন সুজি। সুজি দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট সময় ধরে সমস্ত ড্রাই ফ্রুটসের সাথে ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটস ভেজে নিলে গুজিয়া বা পেরুকিয়া বা পেরাকি বেশ কিছুদিন স্টোর করে রাখা যাবে, নষ্ট হবে না। সুজি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিলস্পুন ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়া দেবার পরে সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা ফ্রেশ নারকেলের পরিবর্তে ড্রাই নারকেলও দিতে পারেন। স্টাফিং ভালো করে ভেজে নিলে গুজিয়া বা পেরাকিয়া কিছুদিন স্টোর করে রাখা যাবে। এবার গ্যাসে শুকনো কড়াই বসিয়ে নিয়েছি। যে গ্রেট করে রাখা ক্ষীর রেডি করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট সময় ধরে ক্ষীর ভালো করে নেড়ে নিচ্ছি। ক্ষীর রেডি হয়ে গেছে, এবার নারকেলের যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার
समस्त उपकरण भालो करे मिशिए निच्छी। एई समय गैसेर फ्लेम लो टू मीडियम रेखेछी। गैसेर फ्लेम अफ करे दिए मिश्रणटी थालाय ढेले ठंडा करे निएछी। एर मध्ये दिए दिच्छी डेढ़ कप पाउडार शुगार। चीनी मिक्सिते गुड़ो करे एई पाउडार शुगार बनिए निएछी। दिए दिलाम टू टी स्पून छोटो इलाचेर गुड़ो। एबार समस्त उपकरण भालो करे मिशिए निच्छी। खेयाल राखबेन नारकेलेर मिश्रण सम्पूर्ण ठंडा हो जावार परे पाउडार शुगार एड करते हबे। एते पुर झुरझुरे थाकबे। 30 मिनट हो गेछे, एबार ढाकना सरिये निलाम। डो आरेकटु भालो करे मेखे निच्छी। एबार डो थेके छोटो छोटो लेची केटे निच्छी। लुचि बानाबार समय आमरा जेरकम लेची काटी तार थेके पेराकिर लेची साइज छोटो हबे। एइभाबे आमि समस्त लेचिगुली केटे निलाम। एबार एकटि लेची बेले निच्छी। लेची हातेर ओपरे निये 1 टेबिल स्पून स्टाफिं दिए दिच्छी। एबार साइडटा एइभाबे सिल करे निच्छी। आपनादेर दरकार होले आपनारा एकटु जल लागिए नेबेन। जादेर काछे छाँच आछे तारा छाँच व्यवहार करेओ करते पारेन। आमी एखाने छाँच छाड़ा करछी। सिल करे दिए साइडे एइभाबे डिजाइन करे दिच्छी। देखुन कि सुंदर डिजाइन होयेछे। এভাবেই আমি সমস্ত পেরাকি রেডি করে নিয়েছি। পেরাকিগুলি ভাজার জন্য কড়াইতে প্রয়োজনীয় সাদা তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার পেরাকিগুলি তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পেরাকি বা গুজিয়াগুলি ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে গুজিয়া ভাজবেন না, তাহলে গুজিয়াগুলির ওপরে রং এসে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ সময় ধরে এই পেরাকি বা গুজিয়াগুলি ভেজে নিতে হবে। পেরাকি বা গুজিয়াগুলি ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে, না হলে পেরাকি বা গুজিয়াগুলি ফেটে গিয়ে ভেতরের পুর বাইরে বেরিয়ে আসতে পারে। এইভাবে গোল্ডেন ব্রাউন করে পেরাকি বা গুজিয়াগুলি ভেজে নিতে হবে। পেরাকিগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলি কড়াই থেকে তুলে একটি ডিশে রাখছি। একইভাবে আমি বাকি পেরাকি বা গুজিয়াগুলি ভেজে নিচ্ছি। সব পেরাকি বা গুজিয়াগুলি ভাজা হয়ে গেছে। এগুলি ঠান্ডা করে এয়ার টাইট কন্টেনারে ভরে আপনারা বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আপনাদের পরিচিতদের সাথে ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রান্নার সহজ ও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।